কণ্ঠশিল্পী আসিফ আকবরের পুলিশ হেফাজত জিজ্ঞাসাবাদ এবং জামিন সাইরি গড়া আবেদন নামঞ্জুর করে কারাগার পাঠিয়ে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তারেক কারাগার পাঠাবার আদেশ দিয়ে বলে জানাইয়ে আসামিপক্ষের আইনজীবী উমর ফারুক। অনুমতি ছাড়া বিভিন্ন শিল্পীর সশস্তরূপ গান ডিজিটাল ফরম্যাটত রূপান্তর করে মোবাইল ফোনের কন্টেন্ট হিসাবে বিক্রি করার অভিযোগ আনি শফিক তুহিন আসিফ আকবরের বিরুদ্ধে। এর ভিতর শফিক তুহিনের লেখা প্রায় 100 গান আছে বলে দাবি করছি তিনি। 2 জুন রাতে শফিক তুহিন বিষয়গান লইয়ে ফেসবুক উগ্র পোস্ট দিলি আসিফ আকবর এড়ে বিভিন্ন অশ্লীল মন্তব্য করছি এবং হুমকি দিয়ে। পরে ফেসবুক লাইভ উতাইরি আসিফ আকবর অশ্লীল ও মিথ্যা বক্তব্য এবং সাহিত্য করার হুমকি দিয়ে বলে অভিযোগ করছি এই মামলা। আবার ওই রাতে ফেসবুক লাইভ আইরি আসিফ আকবর দাবি করছি জালিয়াতি করি অন্যর গান বেশি কোটি কোটি টিয়া আটাইলে গিয়ে শফিক তুহিন সহ বেশ কয়েকজন শিল্পী। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে শফিক তুহিন একটা স্ট্যান্ডেল দিয়েছে। শফিক তুহিন হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে নোংরাতম কিট। এরকম কিট যে তার নাম শফিকুল ইসলাম, সে আগে একটু সুফি ছিল, সুন্দর দাড়ি ছিল, চুলটুল এমন ছিল না, এগুলো লেটেস্ট হয়েছে। এগুলো পরে আগে যেটা ছিল সুন্দর একটা ছেলে বা আসতো সাদা ঢলঢল প্যান্ট শার্ট এবং দাড়ি ট্রেনে আসতো, বসতো, চশমা পরতো। তো আমরা মনোরঞ্জন চুটুল ভাইয়ের মাধ্যমে তাকে সুযোগ দিলাম কাজ করার। আমার বউ হয়তো লাইভে দেখছে, কারণ শফিক তুহিনের বাসার ম্যাক্সিমাম আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া প্রীতম প্রীতম এগুলো ছিল, আরো অনেক লোকজন ছিল। আমার বউ আসলে তাদের সাথে অনেক সার্ভিস দিয়ে সে নিজে কষ্ট পাচ্ছে কেন তারা আমার বিরুদ্ধে গেল বা কেন তারা প্রমাণ ছাড়া কোনো কথা বলতে গেল। তো তুহিন একটা যে কালকে আপনাদের সামনে একটা স্ট্যাটাস দিল সেখানে কিছু নেই, আমি দেখছি ওদের ওখানে লাইক কমেন্টের সংখ্যা খুব পুয়ার, বরং আমি প্রতিবাদ শুরু করার পরে একটা কমেন্ট দেখলাম অনেক প্রচুর। এটাই দরকার, আমি যেখানে যাবো সেখানে আওয়াজ হতে হবে, আওয়াজ ছাড়া কিছু হবে না। তো সেই কমেন্ট আপনার ছবিতে দেখবেন স্বাক্ষর জালিয়াতির ব্যাপার। তো স্বাক্ষর জালিয়াতি হচ্ছে আমি যদি আপনার সাইন নকল করি না জানে, সেটা হচ্ছে জালিয়াতি। এটা হচ্ছে শিক্ষা দীক্ষার ব্যাপার। প্রীতম অক্সফোর্ডে পড়াশোনা করতেছে না জানি না, বাট তার পড়াশোনা নিয়ে অনেক ব্রিফ দিয়েছে আপনাদেরকে, মিলাই দেখবেন। আর তার এজেন্ডাদের হচ্ছে শফিক তুহিন, এরা সব এক গরুর এক বলের গরু। হই রাকির গত রাতে 1 তারিখকে আসিফ আকবরের একখান স্টুডিওতে গ্রেপ্তার করছি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির উগ্র দল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।